হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। টিপস বাংলাপুর পক্ষ থেকে আমি রানা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ফেসবুক পেজ প্রমোট বিষয়টি। তো ফেসবুক পেজ আমরা অনেকেই ইউজ করে থাকি, তো আমাদের একটি সমস্যা হচ্ছে আমরা অনেকে ফেসবুক পেজগুলো প্রমোট করতে চাই কিন্তু প্রমোট করতে পারি না কারণ বাজেটের জন্য। প্রমোট বিষয়টি হচ্ছে এরকম যে আমরা যখন ফেসবুক পেজটা প্রমোট করব তখন আমাদের পোস্টগুলো বেশি থেকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। নর্মালি দেখা যায় যে আমাদের ফেসবুকে আমাদের পেজগুলোতে যারা লাইক দিয়ে থাকে শুধুমাত্র তাদের কাছে পোস্টগুলো পৌঁছায়, কিংবা কেউ যদি লাইক দেয় তখন সেখান থেকে তার মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পারে। এইভাবে ফেসবুকের পোস্টগুলো একজন থেকে আরেকজনের কাছে যায়। তো যখন আমরা প্রমোট দিই তখন ফেসবুক কর্তৃপক্ষ করে কি সেটাকে বেশি থেকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়। তো কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এই প্রমোটটি দিতে গেলে দেখা যায় যে আমাদের কাছে টাকা চায়, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের মাধ্যমে প্রমোটটা দিতে হয়। আমরা বাঙালি, এমনিতে বেকার মানুষ, আমাদের এই টাকা দিয়ে ফেসবুক পেজ প্রমোট করাটা এক ধরনের বিলাসিতাই বলা যায়। যদি বিজনেস পারপাস হয় সেক্ষেত্রে ভিন্ন কথা। তো দেখুন আমরা বিষয়টি একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। এই পেজটি আমার একদম নতুন একটি পেজ, খুব রিসেন্টলি এটা খোলা, লাইকের সংখ্যা খুব বেশি নাই, খুব সম্ভবত কয়েকজন লাইক আছে আমরা একটু দেখে নিই। এই দেখুন অনলি 30 জন লাইক দিছে আমার এই পেজটাতে। তো এই পেজে দেখেন আমি যে পোস্টগুলো করেছি পোস্টগুলো কিন্তু খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছেছে। এটা দেখেন 32 জনের কাছে, এটাও দেখেন 31 জনের কাছে। তো আপনাদেরকে আমি এমন দু একটা পোস্ট দেখাই যেগুলো আমি পোস্ট করেছিলাম সেগুলো কত মানুষের কাছে পৌঁছেছে সেটা একটু দেখে নিন। আমি এটা আগে নিজে প্রুফ করার জন্য আমি নিজে আগে ট্রাই করে দেখেছি যে আসলে এটা কতটুকু কার্যকরী, তারপর আমি আপনাদের সামনে এটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই দেখুন এই পোস্টটি 1541 জন মানুষের কাছে পৌঁছেছে, অথচ দেখুন আমার পেজের লাইক কিন্তু সেই 30 থেকে 31 জন। তো 30 জন থেকে 31 জন পিপুলের দ্বারা এতগুলো মানুষের কাছে পৌঁছানো কিন্তু সম্ভব না। আমি আরেকটি দেখাচ্ছি আপনাকে, এই পোস্টটি দেখুন 2068 জন পিপুলের কাছে পৌঁছাচ্ছে শুধুমাত্র বোস্টের কারণে। তো বোস্ট আমরা কীভাবে করব? আমরা যদি নর্মালি প্রমোট করতে যাই তাহলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখবেন টাকা যাবে। ধরুন আমি এটাই বোস্ট করব, বোস্ট করতে গেলে নিচে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে, অডিয়েন্স, তারপরে দেখেন আপনি কোন ধরনের মানুষের কাছে পৌঁছাই দিতে চান, লোকেশন কোন দেশের পিপুলের কাছে, এজ কত হবে। এই দেখেন বাজেট অপশন চলে এসেছে, অর্থাৎ আপনাকে একটা বাজেট সিলেক্ট করে দিতে হবে, সেই বাজেট অনুযায়ী আপনার পোস্টটা পৌঁছাবে। শুধু সেটাও না, একটা ডিউরেশন থেকে যায় যে একদিন পোস্ট হবে, 7 দিন পোস্ট হবে, 14 দিন পোস্ট হবে। কিন্তু আমি আপনাদের যে পদ্ধতিটা আজকে শিখিয়ে দেবো তার মাধ্যমে আপনাকে কোনো বাজেট দিতে হবে না, আপনার কোনো নির্দিষ্ট সীমাও থাকবে না যে আপনার 1 দিন, 5 দিন, 7 দিন, 14 দিনের জন্য প্রমোট হবে। তো আসুন আমরা দেখে নিই সেটা কীভাবে সম্ভব। আমরা এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে আসি। তো আপনি যেই পেজটা পোস্ট করতে চান সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে সেই পেজে যেতে হবে। ধরুন আমি এই পেজটা থেকে দেখিয়ে দিচ্ছি, এই পেজে যাওয়ার পর আপনাকে সেটিং অপশনে যেতে হবে। আর বন্ধুরা, তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, আমরা নর্মালি যখন ফেসবুকে কোনো দিন পোস্ট করতে যাই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা। ধরুন আমরা কিছু পোস্ট করব, যখন এখানে আমরা রাইট সামথিংয়ে যাই তখন দেখেন এখানে কয়টা অপশন আসে, এটা অ্যাড ফটোস, তারপরে আপনার বিভিন্ন ধরনের স্মাইল, চেক ইন, আর সাথে দেখেন ট্যাগ প্রোডাক্টস, এই 4টা অপশন আছে। তো এখানে আমরা আরেকটা অপশন নিয়ে আসবো যেটার মাধ্যমে আমরা পোস্ট করব। তো সেটার জন্য যেটা করতে হবে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন অডিয়েন্স অপটিমাইজেশন ফর পোস্ট, দ্য অ্যাবিলিটি টু সিলেক্ট প্রিফার অডিয়েন্স অ্যান্ড রেস্ট্রিক্ট দ্য অডিয়েন্স ফর ইউর পোস্ট ইজ টার্ন অফ। এই যে অপশনটা আছে এই অপশনটা আপনাদেরকে অন করে দিতে হবে প্রথমে, এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে সেভ দিবেন, সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে ব্যাকে যেতে হবে। তো আমরা এখন ব্যাক হয়ে আসার পরে দেখেন যদি আমরা কোনো কিছু পোস্ট করতে যাই, এখানে দেখেন 4টা অপশন আছে, নতুন একটা অপশন অ্যাড হয়ে গেছে, চুজ দ্য প্রিফার্ড অডিয়েন্স ফর দিস পোস্ট। তো আমাদের কাজটা কি, ধরুন আমরা এখানে কিছু পোস্ট করব, আমি একটা পোস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন এই পোস্টটাই করবো।
ভিডিওটা প্লে করতেছি না, তো এখান থেকে আমরা কপি করে নিলাম লিঙ্কটা। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি এটা পোস্ট করব, তো এটাকে বুস্ট করার জন্য কি করতে হবে সেটা দেখে নিই। এই অপশনটাতে যেতে হবে। দুঃখিত, আজকে নেট খুব স্লো কেন জানি। তো এখানে যাওয়ার পরে এই দেখেন ইন্টারেস্ট একটা অপশন আছে। এখানে যাওয়ার পরে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি চলে এসেছে, বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি, তো দেখেন টেকনোলজি। প্রতিটা ক্যাটাগরিতে কত সংখ্যক পিপুল অর্থাৎ কত সংখ্যক ভিউয়ার দেখতেছে সেটার একটা সংখ্যা এখানে দিয়ে দিয়েছে। এই দেখেন এটার একটা সংখ্যা, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, প্রতিটারই সংখ্যা আলাদা আলাদা করে এখানে দেখাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে সিম্পলি, যে আপনি যদি চান যে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির লোকজনই শুধু দেখবে, তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে না সর্বোচ্চ সংখ্যক পোর্ট যে ক্যাটাগরি থেকে দেখতেছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনি যেটা খুশি সেটা করতে পারেন। অথবা আপনি যদি চান যে না সকলেই দেখবে আমার পোস্টটি, তাহলে সবগুলোই সিলেক্ট করে দিতে পারেন। আমি সবগুলোই সিলেক্ট করে দিচ্ছি, যে আমার পোস্টটি যেন সবাই দেখতে পায়, সবার কাছে যায়। তো বন্ধুরা, আমাদের একটা পার্টের কাজ শেষ হয়ে গেছে। আরেকটা পার্ট হচ্ছে অডিয়েন্স রেস্ট্রিকশান। এটার কাজটা হচ্ছে যে আপনার পোস্টগুলো কোন ধরনের অডিয়েন্স দেখবে সেটা নির্দিষ্ট করে দেয়া। তো আমি যখন আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে যখন আমরা প্রমোট করি, নর্মাল প্রমোট যখন করি, যেখানে বাজেট আছে, বাজেট দিয়ে যখন প্রমোট করি সেখানে কিন্তু অ্যাজ রেস্ট্রিকশান আছে। তো আপনারা এখান থেকে এস সিলেক্ট করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি 13 থেকে রাখতেছি 16.5+, অর্থাৎ সকলে যেন আমার পোস্টটা দেখতে পারে। জেন্ডার আমি অল রাখতেছি, ম্যান উমেন সব কিছু। এখানে আপনি লোকেশন অ্যাড করে দিতে পারেন, ধরুন আমি বাংলাদেশের, বাংলাদেশ দিয়ে দিলাম। এই দেখেন বাংলাদেশ চলে এসেছে। ইন্ডিয়া দিতে পারেন, এই দেখেন ইন্ডিয়া চলে এসেছে। দুবাই দিতে পারেন, ইউনাইটেড আরব আমিরাত চলে এসেছে। মানে আপনি যে কান্ট্রিগুলো দিতে চান সব এখানে দিতে পারেন। আর যদি চান যে না আপনি কোনো কান্ট্রি সিলেক্ট করবেন না, তাহলেও কোনো প্রবলেম নেই, কান্ট্রি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তা আপনি ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন, এগুলো হলো ইনক্লুড। আর যদি চান যে না আপনি কোনো কান্ট্রি, কোনো নির্দিষ্ট একটা কান্ট্রি আপনি দেখতে দিবেন না, সেক্ষেত্রে অপশন আছে, সেটা হচ্ছে আপনার ইনক্লুড অপশনটা চেঞ্জ করে দিয়ে এক্সক্লুড দিতে হবে। অর্থাৎ সে দেশটা দেখতে পাবে না, সেই দেশটা বাতিল হলে গণ্য হবে, সেই দেশে আপনার পোস্ট যাবে না। তো এরপরে দেখেন আমি এখানে আরও দু একটা দিয়ে দিচ্ছি, ইউএসএ। তো আপনারা এখানে পছন্দ মতো দিয়ে দিবেন যে কটা দেশ দিতে চান। তারপরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়। তো যেহেতু আমার বাংলা টিউটোরিয়াল, অবশ্যই আমি বাংলা দিব, অবশ্যই দেখেন বেঙ্গলি, ইংলিশ তো অবশ্যই দিবেন, ইংলিশ অল। তাই আমি দুইটা ল্যাঙ্গুয়েজে দিয়ে রাখলাম। তো তারপরে তো এখানে আমি বলে রাখি, এখানে কান্ট্রি সিলেক্ট আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার মাধ্যমে আপনার যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার পোস্টগুলো সেই রিলেটেড মানুষই দেখবে যারা আপনার পোস্টগুলো বুঝতে পারবে। শুধু শুধু বিভিন্ন জনের কাছে পোস্ট পৌঁছায় তো লাভ নেই আপনার, যেখানে গেলে পোস্ট পৌঁছালে কাজ হবে সেখানে তো পৌঁছাইতে হবে। তো এটা হচ্ছে বিষয়। তো তারপরে আমি সেভ দিয়ে দিলাম। রিচ ইওর অডিয়েন্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন পোস্ট পোস্ট দেওয়া আছে, পাবলিশ দেওয়া আছে। যদি আমরা পোস্ট পোস্ট দিই তাহলে দেখবেন এখানে বাজেট দিতে হবে, তো আমাদের পোস্ট পোস্ট দেওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। আমার পোস্টটি পোস্ট হচ্ছে, এই দেখেন পোস্ট হয়ে গেছে। তো এখন এই পোস্টটা পোস্ট হয়ে গেছে এবং এটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। নর্মালি যখন আমরা পোস্ট করি তখন দেখেন এখানে শুধুমাত্র একটা পাবলিক চিহ্ন থাকে, কিন্তু আমরা যখন এই পোস্টটা পোস্ট করলাম
তখন দেখেন এখানে একটি অন্য চিহ্ন চলে এসেছে। এই দেখেন এখানে ভিজিবল টু লোকেশন দেওয়া আছে, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিয়েছি অডিয়েন্সে সেগুলো দেওয়া আছে। তো বন্ধুরা, এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের পোস্টগুলোকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারবেন সবার কাছে। তো যারা ফ্রিতে ফেসবুক পেজ প্রমোট করতে চান, তারা এইভাবে পোস্টগুলো পোস্ট করার মাধ্যমে পেজটাকে প্রমোট করতে পারেন। তো আমার মনে হয় না ফ্রিতে এর চাইতে ভালো কোনো উপায় আর আছে পেজ পোস্ট করার জন্য। অনেকে অনেকভাবে পেজ প্রমোটের বিষয় দেখিয়ে থাকে শেয়ারের মাধ্যমে এটা সেটা, আমার মনে হয় এগুলো যা শুধুমাত্র গুগল বোঝানো, প্রকৃত জিওগ্রাফি এটা যেটা আমি করে দেখালাম আপনাদের। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবে ক্লিক করে বেল বাটনে ক্লিক করুন।